আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ভর্তা তো এই শীতকালীন সময়ে অহরহ ফুলকপি পাওয়া যায় আর ফুলকপির ভর্তাটা সময়ও কম লাগে খেতেও খুব ভালো লাগে তো আপনাদের সাথে আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করব। খুব অল্প সময় তৈরি করে খাওয়া যায় এই ভর্তাটা ফুলকপিগুলোকে কেটে তারপর হচ্ছে আমি বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যদি এক্সট্রা কোনো ময়লা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে তো এখানে আমি যা যা লাগবে নিয়ে নিলাম তো প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো এখানে পানির পরিমাণটা এক কাপ দিলে যথেষ্ট তো এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ তো হলুদটা দিছি হচ্ছে আমি হাফ টি স্পুন এর বেশি দিবেন না এর বেশি দিলে কালারটা একদম বাজে লাগবে খেতেও ভালো লাগবে না তো পানি আর হলুদটা দিয়ে তারপর হচ্ছে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনারা চাইলে লবণটা এখন দিয়ে দিতে পারেন লবণটা আমি সেদ্ধ সময় দেইনি আমি যখন ভর্তাটা তৈরি করছি তখন লবণটা দিয়ে মেখে তৈরি করে নিছি তো এখন ফুলকপিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো পানিটাও অনেকটা শুকিয়ে গেছে পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে তো এখানে আমি একদম মিডিয়াম হিটে রান্না করছি হাই হিটে রান্না করতে যাবেন না তাহলে ফুলকপিটা সেদ্ধ হবে না তা এখন দেখেন একদম কোনো পানি নাই একদম পোড়া পোড়া হয়ে গেছে তো এরকম করে নামিয়ে নিতে হবে যদি ভর্তায় পানি থাকে তাহলে ভর্তাটা স্বাদ থাকবে না আর পানসে পানসে মনে হবে খেতেও ভালো লাগবে না ভর্তাটা তৈরি করার জন্য এখন একটি প্যানে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ সরিষার তেল তো এই ভর্তাটার জন্য আমি এখানে তেল ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণ তো এখানে সামান্য দিয়ে রসুনটাকে ভেজে নেব এই তেলে আমি ভেজে নেব হচ্ছে শুকনো মরিচ তো আপনারা ভর্তা তৈরির জন্য তেল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন রসুনগুলোকে এখন তুলে নিলাম সেই তেলে দিয়ে দিলাম হচ্ছে মরিচ তো ঝালটা হচ্ছে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন আমার মতো তাহলে একটু বেশি মরিচ দিবেন আর যদি পছন্দ না করেন তাহলে কম মরিচ দিয়ে তৈরি করে খেতে পারেন তবে ভর্তাটা অসম্ভব মজার আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না মরিচগুলোকে ভেজে কিছুক্ষণ রেখে দিবেন তাহলে মচমচা হবে তো ভর্তাটা যখন তৈরি করবেন তাহলে ভর্তাটা তৈরি করতে খুব সুবিধা হয় তো এখন ভর্তা তৈরি করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিলাম হচ্ছে রসুন মরিচ ভাজা আর হচ্ছে লবণ নিলাম হাফ টি স্পুন তো ভর্তাটা যদি আপনারা বাড়িয়ে করেন তাহলে পরিমাণটা বাড়িয়ে দিবেন আর কমিয়ে করলে পরিমাণ কমিয়ে তৈরি করে নেবেন এখন রসুন তারপর হচ্ছে মরিচ লবণগুলোকে ভালো করে মেখে মিহি করে নিব তো আপনারা যদি তৈরি করে খান তাহলে পেঁয়াজটাকে তেলে ভেজে ভর্তাটা তৈরি করে খেতে পারেন তো আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করছি আমার কাছে ভালো লাগে তাই তো আপনারা যদি বাসায় তৈরি করে খান তাহলে আপনারা তেলে ভেজে তারপরে তৈরি করে খেতে পারেন তো এই তো এখন আমার মরিচগুলো মাখা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব হচ্ছে কুচি করা পেঁয়াজ তো পেঁয়াজের পরিমাণটা এখানে আমি দিসি হচ্ছে তিন থেকে চারটা ছোট পেঁয়াজ তো আপনারা চাইলে একটা বড় পেঁয়াজ দিয়েও করতে পারেন বা আর একটু বাড়িয়েও দিতে পারেন তো এই ভর্তাটাতে অতিরিক্ত পেঁয়াজ হলে ভালো লাগে না তো আমি যতটুকু পরিমাণে দিয়েছি মোটামুটি পারফেক্ট হয়েছে তো এখন দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব তো এখন পেঁয়াজ তেল একসাথে মাখা হয়ে গেল দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ করা ফুলকপি তো এই রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি ইনশাল্লাহ সবার কাছে খুব ভালো লাগবে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভর্তাটা এখন আমি ফাইনালি ধনিয়া পাতা দিয়ে কমপ্লিট করে নিলাম ভর্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো লাগছে আপনারা একবার হলেও বাসায় খাবেন খেয়ে দেখবেন ভালো লাগবে শীতকালীন সবজি ফুলকপি দিয়ে খুবই মজার ও সহজভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার কাছে খুব ভালো লাগছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ